হরে কৃষ্ণ। এই রকম সুন্দর লম্বা কোকড়া চুল কার্লি লং হেয়ার উইক কিভাবে বানাবে এই ভিডিও দেখে আজ শিখে নাও। এটি মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, কারণ কৃষ্ণ সকার এরম সুন্দর চুল দেখে তোমাদের মধ্যে অনেকেই এরম সুন্দর চুল বানানোর ভিডিও দেওয়ার জন্য কৃষ্ণময়ের কাছে রিকোয়েস্ট করেছিল। তাই আমি আজ এরম সুন্দর একটি চুল কিভাবে বানাবে দেখাচ্ছি তোমার কৃষ্ণ সখার জন্য। তুমি এরম সুন্দর চুল বানিয়ে নিতে পারো এই জন্মাষ্টমীতে। এই দেখো, এখানে আমি কার্লি হেয়ার থেকে কিছুটা টুকরো এই মাপের কেটে নিয়েছি। কোথায় পাওয়া যাবে এই চুল জানতে চাও তো? আমি এই ভিডিওতে বলে দেব আমি এটি কোথা থেকে কালেক্ট করেছি। এরম সুন্দর একটি চুল বানাতে চাইলে ভিডিওটি মন দিয়ে দেখবে, কোথায় কিভাবে সেলাই দিচ্ছি সেটিও একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? আমি এখানে 7.5 ইঞ্চ শ্রীকৃষ্ণের মাথার মাপ অনুযায়ী হেয়ার উইকটি বানাচ্ছি। এই কার্লি হেয়ারটি কোথা থেকে এনেছি এবার বলে দিচ্ছি। এই কার্লি হেয়ারটি আমি যেখানে মাটির প্রতিমা বানাই কুমোরটলি থেকে কিনে নিয়ে এসেছি। মার্কেটে খোঁজ করলে তুমি কার্লি হেয়ার পেয়ে যেতে পারো। এইবার দেখে নাও কিভাবে বানাবে। খুব সাবধানে অল্প একটু এইভাবে কেটে নেবে। এটি বানাতে আমি দুই ধরনের সেলাই দিয়েছি, রান স্টিচ আর ব্যাক স্টিচ। স্টিচগুলি কিভাবে দেবে সেটি খুব মন দিয়ে দেখে নেবে। যদি তোমার কৃষ্ণ সখা এই মাপের থেকে একটু বড় হয়ে থাকে তাহলে একটু আইডিয়া করে মাথার মাপটি নিয়ে এটি বানাবে। কৃষ্ণময় দেখো গোপাল সখার আর কৃষ্ণ ঠাকুরের, রাধারানীর, লক্ষ্মী দেবীর চুল বানানোর আরও অনেক ভিডিও রয়েছে, তুমি সেই ভিডিওগুলি দেখতে পারো। বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে চুল বানানোর ভিডিও রয়েছে, সেগুলি দেখে তুমি তোমার পছন্দ মতন চুল ঠাকুরের জন্য বানিয়ে নিতে পারো। বিভিন্ন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে সেই হেয়ার উইকগুলি পরিয়ে তোমার ঘরের ঠাকুরকে তুমি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। এইবার দেখো কিভাবে সেলাইটি দিচ্ছি। এখানে আমি বকেয়া সেলাই দিচ্ছি ব্যাক স্টিচ। এইভাবে সেলাই দিলে চুলগুলি আটকিয়ে থাকবে, একটুও বাদ পড়ে যাবে না, খুব ঢিল সেলাই দেবে না। সেলাইটি এমনভাবে করবে যাতে চুলগুলি কাপড়ের সাথে আটকিয়ে রয়, আর সেলাইটি করার পর চুলগুলি যেন খুলে না যায়, এইটি মাথায় রাখবে। ভালো করে দেখো, দেখলেই বুঝে যাবে। কৃষ্ণ সখাকে যে ধুতিটি পরিয়ে সাজানো দেখছো সেই ধুতি বানানোর ভিডিও এবং সেই ধুতিটি কিভাবে পরাবে তার ভিডিও রয়েছে। কৃষ্ণ সখার আইজ মেকআপেরও ভিডিও রয়েছে, যদি না দেখে থাকো তো দেখে নাও, আর তোমার কৃষ্ণকে রং সুন্দরভাবে সাজিয়ে নাও, খুব ভালো লাগবে দেখবে। নিজের হাতে ভগবানকে সাজালে যে কি আনন্দ হয় সেটা তুমি নিজে যখন সাজাবে তখন নিজেই বুঝতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কৃষ্ণময়ের আরও ভালো ভালো যে ভিডিওগুলি রয়েছে সেগুলি তুমি সহজেই দেখতে পাবে। হরে কৃষ্ণ।
দেখো এইখানে তুমি শ্রীকৃষ্ণের মাথার মাপ নিয়ে এই হেয়ার উইকটি কমাতে বা বাড়াতে পারো। এইবার এর সামনে একটি সরু চুল নিয়ে এইভাবে অ্যাড করে দেবে।